নমস্কার, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি বঙ্গবার্তা চ্যানেলের পর্দায় দেখাচ্ছি। চারিদিকে দেখুন জলমগ্ন অবস্থা, দাসপুর থানার বিস্তীর্ণ এলাকা এখনই বৃষ্টিতে প্রবল বর্ষণের ফলে চারিদিকে জলে ডুবে গেছে। এই মুহূর্তে দেখুন চারিদিকে জলমগ্ন অবস্থা। খাঞ্জাপুর থেকে আমরা এই মুহূর্তে চলেছি কৃষ্ণদের থেকে খাঞ্জাপুরের বর্ষবর্তীতে গ্রাম। সেই গ্রামের বিস্তীর্ণ মাঠ দেখুন, যেগুলো চাষ হয়েছিল চাষের বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন যে চাষিরা, চাষিদের মাথায় হাত। এর সাথে দেখুন এখানে একটি খোলার মাঠ আছে এবং শ্মশান, যেখানে শ্মশানের জায়গাটি সেটাও প্রায় জলে ডুবে হয়ে গেছে। চারিদিকে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে পারবো, ওইদিকে বেশ কিছু বাড়ি আছে, যেটা ওইখানে স্কুল আছে সেগুলো প্রায় জলমগ্ন। এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা মেন রাস্তা, এই রাস্তাটা ডুবে গেছে। বলছিলাম শুভ শুভ শুভ, আমাদের দর্শক জানতে চাইছে এটা কোন গ্রাম? এটা খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের খাঞ্জাপুর কিসমত গ্রামের ছাতা উড়ে যাচ্ছে। তোমরা কোন পরিস্থিতিতে আছো? প্রচন্ড বেগে ঝোড়ো হাওয়া বইছে মনে হচ্ছে। শুভ, তোমরা কিন্তু সাবধানে, তোমাদের সাবধানে, তোমাদের ছাতা উড়িয়ে নিয়ে যাওয়ার খাত। তোমরা কিন্তু প্রবল ঝড়ের সম্মুখীন, ঝড়ের মাঝে রয়েছে এবং মাঝ রাস্তায় কিন্তু জল, রাস্তা পুরো জল এবং ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের টিমের যে হেডমাস্টার যে অনিকেশ কিন্তু রেনকোট দিয়ে চলেছে, রেনকোট আছে ওর কাছে, ছাতা নেই। ওকে সাবধানে থাকতে বলো, আর তুমি কিন্তু খুব সাবধানে রিপোর্টিং করো। কত কিলোমিটার বেগে ঝড় বইছে তোমরা যে এলাকায় আছো? নমস্কার দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন প্রায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে এবং রাস্তায় কিন্তু জল জল অথৈ থৈ থৈ করছে এবং তার মাঝ দিয়ে আমাদের রিপোর্টিং টিম বেরিয়ে যাচ্ছে। একের পর এক দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছে। খবরে চোখ রাখুন, বন্যা পরিস্থিতিতে নজর রাখুন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাসপুর থানার বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন অবস্থায় ডুবে আছে। তার মধ্যে এটি হলো খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের একটি অংশ। খাঞ্জাপুর এই রাস্তাটি চলে গেছে গড়ের ঘাট হয়ে একদম রানীচক হয়ে মেন সড়ক পথ, মেন সড়ক পথের অবস্থায় দেখুন এই মুহূর্তে এক হাঁটু জল প্রায়। আর একটু হলে হয়তো বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। দাসপুর থানার বেশ কয়েকটি অংশ আগেই অলরেডি ডুবেছিল। দেখতেই পাচ্ছেন এই অবস্থা, চারিদিকে দেখুন এই যে পুকুর নালা সব ডুবে গেছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো সতর্কতাবার্তা জারি করা হয়নি, তবে জানি না এর পরবর্তী মুহূর্তে কী হবে বা পরের পরিস্থিতি কী হবে। ঘাটাল বরাবরই ডুবে থাকে, দাসপুর থানারও বেশ কিছু অংশ ডুবে যায়। তো এখনও অবস্থা যেটা আছে, আজকে যদি আরও সারাদিন ধরে বৃষ্টি থাকে বন্যা প্রায় অনিবার্য। ক্যামেরায় আপনাদের সঙ্গে আমাদের বঙ্গবার্তা টিম, পাশে থাকুন, আমরা আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো। খাঞ্জাপুর থানা, এখানে দাসপুর থানার বেশ কিছু অংশ যেটা জলে ডুবে আছে। বর্ষার দাপটে প্রবল জলস্রোতে প্রকৃতি সাজে রূপরসে চারিদিকে বহে বেনে বাতাস, ফসল গিয়েছে তলিয়ে জলে কৃষকের কপালে ভাঁজ। জল যন্ত্রণা, হোক সে শহর হোক সে গ্রাম, রেহাই নেই কারো জলমগ্ন সকল স্থান। সাধারণ জনতা অসহায় নিরুপায়, কাজ এখন মন্দা নেই কোনো রোজগার। শহর গিয়েছে তলিয়ে জল নিকাশের তদারকিতে পৌরসভায় সরকার, কর্পোরেশনের সরকার, কলকাতায় সরকার। গ্রাম রয়েছে জলের তলায়, অনিশ্চিত দিনক্ষণ ভয়ভীত নাগরিক, নেই কোনো বিজলি, নেই কোনো সাহায্য, আসে না শেষ দপ্তর, আসে না মিডিয়া, নৌকা অথবা খাবার। গায়েব হয়েছে পঞ্চায়েত প্রশাসন, গায়েব হয়েছে সকল মন্ত্রী মিনিস্টার। নমস্কার, ধন্যবাদ। বর্ষার দাপটে প্রবল জলস্রোতে প্রকৃতি সাজে রূপরসে চারিদিকে বহে বেনে বাতাস, ফসল গিয়েছে তলিয়ে জলে কৃষকের কপালে ভাঁজ। জল যন্ত্রণা, হোক সে শহর হোক সে গ্রাম, রেহাই নেই কারো জলমগ্ন সকল স্থান। সাধারণ জনতা অসহায় নিরুপায়, কাজ এখন মন্দা নেই কোনো রোজগার। শহর গিয়েছে তলিয়ে জল নিকাশের তদারকিতে পৌরসভায় সরকার, কর্পোরেশনের সরকার, কলকাতায় সরকার। গ্রাম রয়েছে জলের তলায়, অনিশ্চিত দিনক্ষণ ভয়ভীত নাগরিক, নেই কোনো বিজলি, নেই কোনো সাহায্য, আসে না শেষ দপ্তর, আসে না মিডিয়া, নৌকা অথবা খাবার। গায়েব হয়েছে পঞ্চায়েত প্রশাসন, গায়েব হয়েছে সকল মন্ত্রী মিনিস্টার। নমস্কার, ধন্যবাদ।